নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলতে। তোমাদের জন্য আরও একটি জব ভ্যাকেন্সির আমি আপডেট নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। মূলত কিন্তু এই জব আপডেটটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব আপডেট, তবে কিন্তু আমাদের রাজ্যে বিভিন্ন শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং কিন্তু আমাদের রাজ্যেই কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। তো প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি জানতে চাও কোন কোন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, তোমরা সেই সমস্ত পদে আবেদন করতে পারবা কি পারবা না, এবং ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিই, এই প্রত্যেকটি পদ কিন্তু একদম পার্মানেন্ট পদ, কোনো কন্ট্রাক্টুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে না, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব, তো সেই জন্য কিন্তু পার্মানেন্ট জব এবং স্যালারিও কিন্তু খুব হাই রয়েছে। তোমরা যদি জানতে চাও তোমরা কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তোমরা অন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে। দেখো, অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হওয়ার লাস্ট ডেট রয়েছে 10/2/2022 11:59 PM। তো তার মধ্যেই তোমাদের কিন্তু অনলাইন মানে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এবং লাস্ট ডেট কিন্তু রয়েছে পেমেন্ট করার 10/2/2022। তোমাদের কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু তোমাদের অবশ্যই যে আবেদন এবং ফিসটি কিন্তু পেমেন্ট কিন্তু করতে হবে। ওকে, তো চলো অফিসিয়াল যে নোটিফিকেশনটি জারি করেছে সেটা দেখে নিই। তবে প্রত্যেককে বলবো যে অফিসিয়াল সমস্ত নোটিফিকেশনটি পড়া সম্ভব নয় আমার তরফে, কারণ 31 পাতার নোটিফিকেশন রয়েছে ফুল ইংলিশে, তো আমার দ্বারা অত ইংলিশ পড়া সম্ভব নয় 31 পাতা। তোমরা যদি পড়তে চাও তোমরা কিন্তু পড়ে নিতে পারো। তো মূল মূল যে সমস্ত এখানে বিষয়গুলি রয়েছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখো, যেগুলো রিক্রুট করা হচ্ছে যে সমস্ত পোস্টে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ADMN রয়েছে, ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট HQ আরও ক্যাডার, জুনিয়র সেক্রেটারি ওয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট JNV ক্যাডার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ। এখানে বিভিন্ন ধরনের ভাগ করে দেওয়া রয়েছে। যাওয়ার নবোদয় বিদ্যালয় অফ নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে রিক্রুট করা হচ্ছে। তো আমরা মূল মূল টপিকগুলো দেখে নেব। তো মূলত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও তোমাদের নিয়োগ করা হবে। তো দেখো, মূলত এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে কতগুলি পোস্ট রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে, তবে তোমরা যদি দেখতে চাও তোমরা দেখে নিতে পারো। তো এখানে ফার্স্ট যে পোস্টটি রয়েছে, পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমরা সেখান থেকে দেখা শুরু করব। পেজ নাম্বার 4, ফর অ্যাসিস্ট্যান্ট কমিশনার এখানে শূন্য পদ রয়েছে, দেখতে পাচ্ছ একটি রয়েছে। পে স্কেল দেখতে পাচ্ছ লেভেল 12, মানে 78,800 টাকা শুরু করে 2,92,000 টাকা কিন্তু স্যালারি রয়েছে। এখানে কিন্তু যে ডিগ্রি লাগবে, মাস্টার ডিগ্রি, হিউম্যানিটিজ, সায়েন্স অর কমার্স, রিকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি থেকে তোমাদের ডিগ্রি থাকা প্রয়োজন, অথবা এখানে আরও ডিগ্রি ভাগ করে দিয়েছে, প্রত্যেকটি ডিগ্রি পড়তে গেলে মোটামুটি ভিডিও 1 ঘন্টা 2 ঘন্টার উপরে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এলিজিবল থাকো তোমরা কিন্তু এসে দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে তোমাদের, এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এরপর দেখো, ফর অ্যাসিস্ট্যান্ট কমিশনার শূন্য পদ রয়েছে 2টি। এখানে কিন্তু যেটা বলেছে লেভেল 11 অনুযায়ী তোমাদের হলো স্যালারি দেওয়া হবে, 35 বছর বয়স হলে আবেদন করতে পারবা, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকা প্রয়োজন, এখানে হোল্ডিং অ্যালোজুয়াস পোস্ট অফ রেগুলার বেসিস হওয়া প্রয়োজন, তোমাদের এখানে বলে দিয়েছে। তো এটার মানে আমার সঠিক জানা নেই, তো তোমরা যদি জেনে থাকো আমাকে বাংলায় কমেন্ট করে দিও। তোমরা দেখিয়ে নিও, তোমরা যদি এলিজিবল দেখো তোমরা কিন্তু এই পোস্টে আবেদন কিন্তু করতে পারো। ফিমেল স্টাফ নার্স শূন্য পদ রয়েছে 3টি, লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, এখানে বয়স 35 বছরের মধ্যে হলে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবা, এখানে কিন্তু ক্লাস 12 পাস হওয়া প্রয়োজন এবং তোমাদের কিন্তু অবশ্যই BSc নার্সিং করা প্রয়োজন কিন্তু রয়েছে এবং হিন্দি এবং ইংলিশের উপর কিন্তু প্রফিশিয়েন্সি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার শূন্য পদ রয়েছে 4টি, লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবা, ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, নলেজ অফ কম্পিউটার অপারেশনের কিন্তু তোমাদের প্রয়োজন কিন্তু রয়েছে। অডিট অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ রয়েছে 5টি, তো দেখতে পাচ্ছ শূন্য পদ এখানে 5টি রয়েছে, লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, BCom ডিগ্রি থাকা প্রয়োজন এই পদে আবেদন করার জন্য। ওকে,
এরপর আমরা দেখিনি জুনিয়র ট্রান্সলেটর, এখানে কিন্তু লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, তোমরা কিন্তু তোমাদের সুবিধা মতন দেখে নিও। মূলত হিন্দি টু ইংলিশ, ইংলিশ টু হিন্দু, এরকমই তোমাদের চাওয়া হয়েছে। তুমি একটু চেক কিন্তু করে নিও যে কি কি চাওয়া হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে যেটা বলেছে, এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তোমরা আবেদন করতে পারবে, এবং এখানে লেভেল ফাইভ অনুযায়ী স্যালারি দেওয়া হবে। তোমাদের বয়স যদি 35 বছরের মধ্যে হয়ে থাকে, মানে আপ টু 35 বছর যদি হয়ে থাকে, তোমরা আবেদন কিন্তু করতে পারবা। স্টেনোগ্রাফার লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে, তাও প্রচুর বেতন, 25,500 থেকে শুরু করে 81,100 টাকা বেতন রয়েছে। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব, সেই জন্য বেতন খুব হাই। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গ যে সরকারের যে সমস্ত চাকরিগুলি রয়েছে, সেখানে স্টেনোগ্রাফার বা ডেটা এন্ট্রি অপারেটারদের যে সমস্ত বেতন দেওয়া হয় সেটা মানে ধারণার বাইরে, 12,000 টাকা বা 13,000 টাকা, 10,000 টাকা এরকম বেতন দেওয়া হচ্ছে। তো সেই অনুযায়ী বলবো প্রচুর ভালো বেতন রয়েছে। সেম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ক্লাস 12, তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যেটা চাচ্ছে সেটা কিন্তু গ্র্যাজুয়েশন চাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক কম রয়েছে, 3 বছরের ফারাক রয়েছে। যাই হোক, তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো সেই ক্ষেত্রে ক্লাস 12 পাস থাকলে আবেদন করতে পারবে, এবং অবশ্যই কম্পিউটার স্পিড থাকা প্রয়োজন। টাইপিং স্পিড 80 ওয়ার্ড পার মিনিট তোলার গতি থাকতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এরপর দেখো, এখানে কিন্তু 18 থেকে 27 বছর বয়স হলে আবেদন করতে পারবে। কম্পিউটার অপারেটরের ক্ষেত্রেও কিন্তু সেম লেভেল 4 বেতন দেওয়া হবে, বেতনও খুব ভালো রয়েছে, এবং 18 থেকে 30 বছর মধ্যে বয়স থেকে আবেদন করতে পারবা। তোমাদের ডিগ্রি থাকা প্রয়োজন ইউনিভার্সিটি অথবা ভালো ইনস্টিটিউশন থেকে, কিন্তু কি ডিগ্রি সেটা উল্লেখ করা হয়নি, গ্রাজুয়েশন না মাস্টার ডিগ্রি সেটা উল্লেখ করা হয়নি। এবং তোমাদের ডেটা এন্ট্রির কাজ থাকা মানে এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন, তো ওয়ার্ড প্রসেসিং এর মানে অভিজ্ঞতা থাকা প্রয়োজন কিন্তু রয়েছে, এবং তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে। ওকে, এরপর দেখো তোমাদের যেটা বলেছে, ফ্যামিলিয়ার উইথ ভেরিয়াস সফটওয়্যার প্যাকেজ, তোমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার প্যাকেজের উপর কিন্তু মানে ফ্যামিলিয়ার হওয়া অবশ্যই প্রয়োজন। এখানে যেটা বলেছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ রয়েছে 10টি, এখানে কিন্তু পে স্কেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে 35 বছরের বয়সে আপ টু হলে আবেদন করতে পারবা। এখানে সেকেন্ডারি পাস হওয়া উচিত, মানে ক্লাস 10 পাস হওয়া উচিত, এবং হলো এখানে বিভিন্ন ধরনের আরো ক্রাইটেরিয়া ভাগ করে দিচ্ছে। এখানে বলছে 3 ইয়ার ডিপ্লোমা ক্যাটারিং টেকনোলজির উপর হওয়া উচিত, তোমরা দেখে নিও তোমরা যদি এলিজিবল থাকো। জুনিয়র সেক্রেটারেন্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে পে স্কেল লেভেল 2 অনুযায়ী দেওয়া হবে। এখানে 18 থেকে 27 বছর মধ্যে বয়স থাকলে আবেদন কিন্তু করতে কিন্তু পারবা তোমরা। এখানে দেখে নিও যেটা বলেছে, সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট ক্লাস 12 সার্টিফিকেট থাকা প্রয়োজন, এবং হলো কম্পিউটারে টাইপ করার কিন্তু এক্সপিরিয়েন্স থাকা এখানে কিন্তু প্রয়োজন কিন্তু রয়েছে। ওকে, এটা এখানে উল্লেখ করে দিয়েছে জুনিয়র সেক্রেটারেট অ্যাসিস্ট্যান্ট, এখানে এখানেও পে স্কেল যেটা রয়েছে সেটা কিন্তু লেভেল 2 অনুযায়ী দেওয়া হবে বেতন। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবা। সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থেকে আবেদন করতে পারবে, এবং কম্পিউটারে টাইপিং এর কিন্তু নলেজ থাকা প্রয়োজন। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। তোমাদের হলো বয়স 18 থেকে 40 বছর মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবা। ক্লাস 10 এর তোমাদের পাস হয়ে থাকতে হবে, এবং ITI সার্টিফিকেট থাকতে হবে, এবং অ্যাটলিস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন। ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে কিন্তু পে স্কেল যেটা রয়েছে সেটা হলো 18,000 থেকে মানে লেভেল 1, 18,000 থেকে 56,900 টাকা, তাও প্রচুর বলবো, অনেক ভালো স্যালারি রয়েছে। এখানে ক্লাস 10 পাস থাকলে আবেদন কিন্তু তোমরা করতে পারবে। এখানে কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্ট ডিপ্লোমা থাকা কিন্তু প্রয়োজন। মেস হেল্পার লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স লাগবে, ম্যাট্রিকুলেশন পাস লাগবে, এবং হলো যেটা বলেছে যে তোমাদের কিন্তু 10 ইয়ার এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন, এবং হলো যেটা বলেছে এবং NBS স্কিল থাকলে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবা। মাল্টিটাস্কিং স্টাফ, এখানে রয়েছে শূন্য পদ 16টি, লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে, 18 থেকে 30 বছর মধ্যে বয়স হতে গেলে আবেদন করতে পারবা। ক্লাস 10 তোমাদের কিন্তু পাস অবশ্যই হতে হবে। এখানে যারা SC ST প্রার্থীরা রয়েছে বা OBC প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু গভর্নমেন্ট নর্মস অনুযায়ী যে বয়সের ছাড়টি পাবা, তোমরা কিন্তু সেই বয়সের ছাড়টি পাবা। তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু দেখে নিও তোমরা কত বছরের ছাড় কিন্তু পাচ্ছ। ওকে, তো এখানে এই টোটাল জিনিসটি ছিল খুব ইম্পর্টেন্ট, সেটা তোমাদেরকে আমি দেখে দিলাম। আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। মূলত দেখো, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু শিলিগুড়ি, কলকাতা, হাওড়া, আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। তোমাদের নিয়ারবাই যে সেন্টারটি হয়, তোমরা কিন্তু সেই সেন্টারে চুজ করতে পারো তোমরা কোথায় এক্সাম নিতে চাচ্ছ। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, তোমরা দেখে নিও। তোমরা যদি অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে।
দেখো প্রত্যেকটি, যেগুলো আমি পোস্ট বললাম প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন সিলেবাস রয়েছে, ভিন্ন ভিন্ন কিন্তু সিলেকশন প্রসিডিওর রয়েছে, তুমি কিন্তু সেটা দেখে নিও। তো প্রত্যেকটা কিন্তু এখানে ডিটেলস রয়েছে, কারণ প্রচুর অলরেডি 10 মিনিটস উপর হয়ে গেল হয়তো আমার ভিডিও বানানো। তো সেই ক্ষেত্রে তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে তোমরা দেখে নিও তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, তো সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, এবং সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে আমার খারাপ লাগলো, যেটা হলো যেমন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এখানে রয়েছে 1500 টাকা আবেদন ফি, ফিমেল স্টাফ নার্স এখানে রয়েছে 1200 টাকা আবেদন ফি, আর বাদ বাকি প্রত্যেকটি পদেই কিন্তু রয়েছে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস, আর হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফে কিন্তু 1500 টাকা আবেদন ফি রয়েছে। আবেদন ফি এত টাকা থাকলে একটা ক্যান্ডিডেট, বেকার ক্যান্ডিডেট কী করে আবেদন করবে সেটা কিন্তু চিন্তা করার বিষয়। তো সেই ক্ষেত্রে মেবি আমার মনে হয় রিল্যাক্সেশন দেওয়া অবশ্যই প্রয়োজন ছিল। শুধুমাত্র এসসি এসটি প্রার্থীদের কিন্তু কোনো আবেদন ফি বা ফিজিক্যাল হ্যান্ডিকে প্রার্থীদের কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, বাদ দিকে প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন ফি পেমেন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে খুবই সমস্যার বিষয় এত টাকা পেমেন্ট করা একটি বেকার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে জানিও। অলরেডি তোমাদেরকে বলে দিলাম অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, ক্লোজ হয়ে যাবে 10/2/2022, এবং ফিস ডিপোজিটের লাস্ট ডেট রয়েছে 12/1/2022। তোমাদের কিন্তু এই ডেটের মধ্যে কিন্তু ফিস ডিপোজিট ওপেন, আচ্ছা ফিস ডিপোজিট কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, তোমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে পারবে, এবং লাস্ট ডেট রয়েছে 10/2/2022, তোমাদের কিন্তু এই ডেটের মধ্যে কিন্তু ফিসটি কিন্তু পেমেন্ট কিন্তু করতে হবে। তো এই টোটাল এই ভিডিওর আপডেট, আর এখানে মনে হয় কিছু নেই তোমাদেরকে জানানোর মতন। তোমরা যদি চাও ডিসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড করে নিতে পারো, অফিসিয়াল সাইটে ভিজিট করতে পারো। অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা কিন্তু এখান থেকে মূলত দেখো এখানে যেটা রয়েছে এখান থেকে তোমরা কিন্তু, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে আই এগ্রির উপর ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন আবেদনও করতে পারো। খুব সাবধানে খুব ভালো মতন অনলাইনে আবেদন করো, যেহেতু অ্যাপ্লিকেশন ফিস খুব হাই, তো সেই ক্ষেত্রে খুব ভালো মতন আবেদন করো। এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে, তোমার যদি কোনো প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কন্ট্যাক্টও কিন্তু করতে পারো। তো এই ছিল অল ওভার দ্য আপডেট। যদি তোমাদের এই ভিডিওটি ইনফর্মেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও। সমস্ত রকম চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে এনেবল করো, সমস্ত রকম আপডেট তোমাদের মোবাইল ফোনে কিন্তু পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য।